আমি জানি দর্শকরা কেমন গান পছন্দ করে, সাকিবিয়ানরা সাকিব খানকে কিভাবে দেখতে চায়, আমি সেভাবেই তাকে সামনে এনেছি। হ্যাঁ, আজ আমি একাই রাজকুমার গানটি প্রকাশ করে এমনই কথা বললেন পরিচালক হিমেল আশাপ। এ বিষয়ে দেখুন পুরো ভিডিওর বিস্তারিত তথ্যে। আজ সন্ধ্যা 7টায় প্রকাশ করা হয় অনেক অপেক্ষার আমি একাই রাজকুমার গানটি। প্রকাশের সাথে সাথেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে গানটি। কমেন্ট বক্সে নেটিজেনদের প্রশংসায় থাকেন নায়ক থেকে পরিচালক। গানে সাকিব খানের ডান্সও দেখে অবাক সবাই। সাকিব খানের এমন ডান্স এর আগে খুব একটা দেখা যায়নি। গানটিতে কোরিওগ্রাফিও ছিল অসাধারণ। গানটির মুক্তির পর পরিচালক হিমেল আশরাফ বলেন, এই গানটি স্পেশিয়াল ভাবে আমরা শুধু সাকিবিয়ানদের জন্য তৈরি করেছি। সাকিব ভাইকে অনেক বছর পর এমন উত্তেজনাপূর্ণ গানে আমরা নিয়ে আসলাম। আমরা ভালোভাবেই জানি সাকিবিয়ানরা আমাদের কাছে কি চায়। তারা এমন একটি গানের আশা করেছিল, আমরা তা পূরণ করেছি। প্রকাশের সাথে সাথেই এত ভালোবাসা পাবো গানটি থেকে ভাবতেও পারিনি। আশা করি ঈদের সেরা গান হবে এটি। উল্লেখ্য, গানটিতে কণ্ঠ দিয়েছে শামীম হাসান। সোবিয়ার্স, আপনার কি মনে হয় ঈদের নাম্বার ওয়ানে থাকবে এই গান? জানিয়ে দিন কমেন্ট করে।